हेलो स्टूडेंट्स, वेलकम बैक। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্ব 265 থেকে 269 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 265 পাতা খুলে নেবে, আর এই 265 পাতা থেকে দেখবে একটা নাটক কিন্তু শুরু হবে। সেই নাটকটা আমরা পড়ব, আর এর কিছু প্রশ্ন উত্তর আমরা করব। আর এই নাটকটা তো তোমরা পড়বেই, আর এই নাটকটি কিন্তু তোমাদের বিদ্যালয়ে যখন কোনো অনুষ্ঠান হবে তখন যদি তোমরা শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে নাটকটি অভিনয় করতে পারো তাহলে খুবই ভালো হবে। সেটা কিন্তু বইয়ে বলে দেওয়া হয়েছে। তাহলে 265 পাতার শুরুতে দেখবে কি রয়েছে, একটা নাটক। কি নাম? প্রথম পুরস্কার। নাটকটার নাম প্রথম পুরস্কার। কার লেখা? স্বপন বুড়ো। স্বপন বুড়োর লেখা প্রথম পুরস্কার নাটক। আর এই যে দেখো, শিখন পরামর্শতে বলা হচ্ছে শিক্ষার্থীরা নাটকটি পড়বে। তাহলে নাটকটি আমাদের পড়তে হবে, তোমাদেরও পড়তে হবে। শিক্ষিকা শিক্ষকদের সাহায্যে শিক্ষার্থীদের দ্বারা নাটকটি বিদ্যালয়ে মঞ্চস্থ হবে। মঞ্চস্থ হবে মানে এই নাটকটি যেমন হবে সেরকমভাবে তোমরা অভিনয় যদি করো বিদ্যালয়ে তাহলে খুবই ভালো হয়। শিক্ষক শিক্ষিকারা যদি তোমাদের করান খুবই ভালো হয়। তাহলে অভিনয় তো আর আমি করাতে পারবো না তোমাদের, আমি তোমাদের পড়িয়ে দিই, তোমরা পড়তে থাকো। তাহলে নাটকটার নাম প্রথম পুরস্কার। কার লেখা? স্বপন বুড়োর লেখা। দেখো, রবীন্দ্রনাথ তার জীবনে প্রথম পুরস্কার পান তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। তাহলে আমরা এই লাইনটার মাধ্যমে বুঝতে পারলাম এই যে নাটকটা, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা। আর বলা হচ্ছে রবীন্দ্রনাথ তার জীবনে প্রথম পুরস্কার পান তার বাবা, অর্থাৎ রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। এখান থেকে তোমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। একটি গান রচনা করার জন্য বাবা ছেলেকে এই পুরস্কার প্রদান করেন। তাহলে একটা গান রচনার জন্য কিন্তু বাবা ছেলেকে প্রথম পুরস্কার দিয়েছিলেন। এই ঘটনাটি একটি ঐতিহাসিক ব্যাপার। কে জানে এই পুরস্কারের প্রেরণা লাভ করে রবীন্দ্রনাথ পরবর্তীকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিনা। তাহলে এই যে গান রচনা করেছিলেন, বাবা পুরস্কার দিয়েছিলেন, হয়তো এই ঘটনার জন্যই রবীন্দ্রনাথ আরও এগিয়ে গেছেন সামনের দিকে এবং পরবর্তীকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই ঘটনার জন্যেও হতে পারে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমি একটি নাটিকা রচনা করে দিলাম। আমি বলতে এখানে এই যে লেখক স্বপন বুড়ো, তিনি। তোমরা 25শে বৈশাখ অভিনয় করতে পারবে। তাহলে এই 25শে বৈশাখ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই 25শে বৈশাখ তোমরা এই নাটকটা বিদ্যালয়ে অভিনয় করতে পারবে, সেটার জন্য বলা হচ্ছে। নাটকটি এবার কিন্তু শুরু হচ্ছে। চুঁচুড়োয় গঙ্গা তীরে একটি বাড়ির ছাদ, দূরে গঙ্গা দেখা যাচ্ছে। তাহলে চুঁচুড়োয় গঙ্গার তীরে একটা বাড়ির ছাদ, দূরে গঙ্গাও দেখা যাচ্ছে। ছাদের রেলিং ছাড়িয়ে কয়েকটি নারকেল গাছের মাথা আকাশে উঁচু হয়ে উঠেছে। ভোরবেলা আকাশে সবে সূর্য উঠছে। তাহলে ভোরবেলা আকাশে সবে সূর্য উঠছে, নানা রকম পক্ষী পাখালির ডাক শোনা যাচ্ছে। তাহলে নানা রকম পাখিদের ডাক শোনা যাচ্ছে ভোরবেলায়। পরিবেশটি ভারী মধুর। তাহলে ভোরবেলার যে পরিবেশ সেটা কিন্তু খুব মধুর, খুব সুন্দর লাগে। কিশোর রবি, অর্থাৎ ছোট রবি, আর তার জ্যোতি দাদা ছাদে পায়চারি করে বেড়াচ্ছেন। তাহলে কিশোর রবি মানে ছোট রবি আর তার জ্যোতি দাদা ছাদে পায়চারি করে বেড়াচ্ছেন। পায়চারি করা মানে কি? হাঁটা, ছাদে হেঁটে বেড়াচ্ছেন। রবি, দেখো ছোট রবি কি বলছে, দেখো, জানো জ্যোতি দাদা, চুঁচুড়োর এই গঙ্গার ধারের বাড়িতে এসে আমার কি যে ভালো লাগছে, তোমায় কি বলবো। তাহলে রবি বলছে, অর্থাৎ ছোটবেলায় রবীন্দ্রনাথ বলছে, চুঁচুড়োয় এই গঙ্গার ধারের বাড়িতে এসে আমার কি ভালো লাগছে, খুব ভালো লাগছে, তাই বলছে। মনে হচ্ছে সারা পৃথিবী যেন আমার কানে কানে গান হয়ে ধরা দিয়েছে। মাথার ওপরকার আকাশটা অনেক নিচু হয়ে যেন আমার সঙ্গে মিতালি পাতায়। মিতালি মানে হচ্ছে বন্ধুত্ব। আকাশটা যেন রবির সাথে বন্ধুত্ব পাতিয়েছে। গঙ্গার ওপর দিয়ে যখন তখন পাল তোলা নৌকা চলে যায়, গঙ্গা দিয়ে পাল তোলা নৌকা চলে যায়, আমার মনে হয় যেন ওদের সঙ্গে নিরুদ্দেশ যাত্রা করি। মানে ওই যে পাল তোলা নৌকাগুলো যাচ্ছে তাদের সঙ্গে কবি চাইছেন তাদের সঙ্গে নিরুদ্দেশ হয়ে যায়, অর্থাৎ তাদের সাথে চলে যায়, নিরুদ্দেশ যাত্রা করি। আর এই যে সকালবেলা নাম না জানা পাখিরা সব ডেকে যাচ্ছে, তাহলে নাম না জানা পাখিরা সকালে ডাকছে, আমার মনে হচ্ছে ওরা যেন সবাই আমার কানে নতুন সুর শুনিয়ে যাচ্ছে।
কত সুর যে আমার হৃদয়ে বাসা বেঁধেছে, তোমায় কি বলবো জ্যোতি দাদা। কেবলই মনে হচ্ছে সারা জীবন আমি শুধু গান শুনিয়ে যাই। তাহলে ছোট রবি তার জ্যোতি দাদাকে বলছে, আমার মনে হচ্ছে কেবলই সারা জীবন শুধু গান শুনিয়ে যায়। জ্যোতি, এবার জ্যোতি দাদা কি বলছে দেখো, চুঁচুড়োয় এসে নতুন কোনো গান বাঁধলি রবি? তাহলে রবিকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ ছোট রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করছে, চুঁচুড়োয় এসে নতুন কোনো গান কি বাঁধলি? তোর গানের সঙ্গে বাজাতে আমার খুব ভালো লাগে। জ্যোতি দাদা হয়তো কিছু বাজান বলছে, তোর গানের সঙ্গে আমার বাজাতে খুব ভালো লাগে। রবি রবি কি বলছে দেখো, হ্যাঁ জ্যোতি দাদা, সেই যে খাতাটা তৈরি করেছিলাম জোড়াসাঁকোতে, এখানে এসে গানে গানে একেবারে ভর্তি হয়ে গেছে। তাহলে এই যে রবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ছোট রবি, তিনি জন্মেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, তিনি সেখান থেকে চুঁচুড়োই বাড়িতে এসেছেন, এখানে এসে গানে গানে একেবারে ভর্তি হয়ে গেছে। ওখানে একটা খাতা করেছিলেন গান লেখার জন্য, আর সেই খাতাটা কিন্তু এখন গানে গানে ভর্তি হয়ে গেছে। একটু নিরিবিলি জায়গায় খাতা পেন্সিল নিয়ে বসলেই নতুন ছন্দের নতুন সুরের গান তৈরি করে ফেলছি। তাহলে কবি বলছে, যদি আমি একটু নিরিবিলি জায়গায় বসছি, তখনই কিন্তু নতুন নতুন গান তৈরি করে ফেলছি। জ্যোতি দাদা কি বলছে দেখো, আমায় শোনাবি নে সেই সব গান রবি? জ্যোতি দাদা বলছে, আমায় তুই শোনাবি নে সেই সব গানগুলো? ছোট রবি এবার কি বলছে দেখো, নিশ্চয়ই, যে সব গানে সুর দিতে পারেনি, অর্থাৎ যেসব গানগুলো এখনো সুর দেওয়া হয়নি, শুধু ছন্দটা মনকে দোলা দিয়েছে, ছন্দ বলতে লাইন, গানের লাইনগুলো মনটাকে দোলা দিয়েছে, সেগুলো তো তোমার কাছেই তুলে ধরবো, সেগুলো জ্যোতিদাদার কাছেই তুলে ধরবে। তুমি বাজাবে, আমি নতুন করে তাতে সুর যোগাবো। অর্থাৎ জ্যোতিদাদাকে বলছে, তুমি বাজাবে আর আমি নতুন করে সুর দেব। এরপর জ্যোতিদাদা অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলছেন দেখো, ঠিক আছে, আজ দুপুরবেলা তুই আমায় গানগুলো শোনাবি রবি। রবিকে বলছে, আজ দুপুরবেলায় তুই আমায় গানগুলো শোনাবি, আমি পিয়ানো বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করব। তোর কথায় সুর জোগাতে আমার কিন্তু ভারী ভালো লাগে, কথায় অর্থাৎ গানের কথাগুলোতে সুর জোগাতে খুব ভালো লাগে, কার জ্যোতি দাদার ভালো লাগে? রবি, এবার রবি কি বলছে দেখো, কাল গভীর রাত্রে আমার কি হয়েছিল জানো জ্যোতি দাদা? রবি বলছে, গভীর রাত্রে আমার কি হয়েছিল জানো জ্যোতি দাদা? জ্যোতি, কি হয়েছিল রে রবি? জ্যোতি দাদা আবার বলছে, কি হয়েছিল রে রবি? রবি, অনেক রাত্রিরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, হঠাৎ ঘুম ভেঙে গেছিল, তখন সারা বাড়িতে কেউ জেগে নেই, তখন রাতে কেউ জেগে নেই, দূর থেকে গঙ্গার কুলুকুলু শুনি, কুলুকুলু শুনি, গঙ্গার যে জল বয়ে যাওয়ার শব্দ, কুলুকুলু শব্দটা কিন্তু শুনতে পেয়েছিলেন কে? রবি শুনতে পেয়েছিল। আমার কানে যেন নতুন ছন্দ জাগিয়ে দিলে, আমার কানে যেন নতুন ছন্দ একটা জাগিয়ে দিলে, এপাশ ওপাশ করতে লাগলাম, ঘুম না আসলে দেখবে একপাশ একবার এপাশ ঘিরে শোয়, একবার ওপাশ ফিরে শোয়, তেমনি এপাশ ওপাশ করতে লাগলাম। কে করতে লাগলো? রবি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলায় ঘুম আর কিছুতে আসে না, কিছুতেই ঘুম আসে না, ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এলাম এই ছাদে, আর বিছানা ছেড়ে ছাদে উঠে চলে আসলাম কে? রবি। এরপর জ্যোতি দাদা কি বলছে দেখো, একা একা তোর ভয় করলো না রবি? বলছে, একা একা তো ওই ছাদে গেলি, তোর ভয় করলো না রবি? তাই জিজ্ঞাসা করলেন। রবি কি বলছে দেখো, ভয়, ভয়ের কথা একবারও মনে হলো না জ্যোতি দাদা, একবারও ভয়ের কথা মনে হলো না, অথচ তুমি জানো জোড়াসাঁকোর বাড়িতে আমার কিরকম ভূতের ভয় ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তো আমার ভূতের ভয় ছিল, এখানে কিন্তু আমার একটুও ভয় করলো না। জ্যোতি, তারপর রবি মানে তারপর কি হলো সেটা জানার জন্য এটা জিজ্ঞাসা করলেন। রবি বলছে, তারপর অনেকক্ষণ ধরে গঙ্গার দিকে তাকিয়ে রইলাম, আকাশে চাঁদের আলো, ভাঙা ভাঙা মেঘগুলো সেই চাঁদের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, দেখে দেখে আর চোখ ফেরাতে পারি না, মানে ওটা দেখতেই আছে, দেখতেই আছে, চোখ আর ফেরাতে পারছে না, মানে অন্যদিকে আর চোখ যাচ্ছে না। মনে হলো কত না বলা গান এসে আমার বুকে বাসা বেঁধেছে, কত গান আমার বুকে যেন বাসা বেঁধেছে, এই গঙ্গা স্রোতের মতো তারা মুক্তি পেতে চায়, গঙ্গা স্রোত যেমন মুক্ত বয়ে চলেছে। কবি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আমার সেই গানগুলো আমি মুক্তি দিতে চাই। নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হবে কবে, চাঁদের আলো গঙ্গার বুকে খেলা করে বেড়াতে লাগলো, আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তাহলে এই যে চাঁদের আলো গঙ্গার বুকে, সেটা কবি দেখছেন, অবাক হয়ে দেখছেন।
পরের পাতায় আবার জ্যোতিদাদা কি বলছে দেখো, সারা রাত ঘুমলি না রবি? রবি, সারা রাত ঘুমলি না, শুধু গঙ্গার জল আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি? এটা জ্যোতিদাদা জিজ্ঞাসা করলেন। রবি কি উত্তর দিচ্ছেন দেখো, একটা রাত না ঘুমলে কি হয় জ্যোতিদাদা? কিন্তু তার বদলে আমি কি পেয়েছি জানো? জ্যোতিদাদা বলছে দেখো, কী রে রবি, কী পেলি সেটা জিজ্ঞাসা করছে রবি। ভোরবেলা একটি সুন্দর গান আমার মনে ধরা দিয়েছে, ভোরবেলা একটা সুন্দর গান ধরা দিয়েছে, রবি বলছে। জ্যোতি, সত্যি? এটা কি সত্যি? সেই গানের প্রথম লাইনটি আমায় বলবি নে? বলছে, গানের প্রথম লাইনটা আমায় বলবি নে? জ্যোতিদাদা বলছে, রবি কেন বলবো না জ্যোতিদাদা? প্রথম লাইনটি হচ্ছে, নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে, নয়ন তোমায় পায় না দেখিতে, অর্থাৎ চোখ তোমায় দেখতে পাচ্ছে না, কিন্তু রয়েছে নয়নে নয়নে, কিন্তু তুমি চোখে চোখেই রয়েছো, সেটা, এটা হচ্ছে গানের প্রথম লাইন। জ্যোতি উৎসাহিত হয়ে, উৎসাহ পেয়ে কি বলছে দেখো, বাহ চমৎকার কথাটি তো, এই কথাটা তো খুব চমৎকার, খুব সুন্দর, নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে, এমন সুন্দর কথাটিকে হারিয়ে দিতে পারি নে। তাহলে এই যে কথাটা, এটাকে হারিয়ে দিলে হবে না, আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসি। এখানে হারিয়ে কেন বলা হচ্ছে, অনেক সময় অনেক কিছু মনে পড়ে, দিয়ে আবার সেটা ভুলে যায়, হয়তো এটা যদি সুর না করা হয়, সুর না করেন, তাহলে হয়তো ভুলে যেতে পারেন, তাই বললেন এটা হারিয়ে যেতে দিতে পারিনি, আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসি, তুই গাইবি, আমি ধীরে ধীরে সুর তুলে নেব। তাহলে জ্যোতিদাদা বলছে, তুই গাইবি আর আমি আস্তে আস্তে ধীরে ধীরে সুর তুলে নেব হারমোনিয়াম নিয়ে এসে। রবি, এবার রবি কি বলছে দেখো, খুব ভালো কথা বলেছো জ্যোতিদাদা, খুব ভালো কথা বলেছো, হারমোনিয়াম নিয়ে এসো আমি গাইবো, তুমি হারমোনিয়াম নিয়ে এসো আমি গাইবো, রবি বলছে। এবার দেখো কি ঘটনা ঘটলো, জ্যোতি হারমোনিয়াম নিয়ে এলো, এই সময়টার মধ্যে এই ঘটনাটা ঘটছে, ওরা দুজনে ছাদের উপর বসলো, রবি গান ধরলো। তাহলে যখন তোমরা নাটকটা মঞ্চস্থ করবে, অভিনয় করবে, তখন এই কাজগুলো কিন্তু করতে হবে। গান, এবার গানটা দেখো, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছে গোপনে। তাহলে এই যে এই গানটা তিনি ভোরবেলা পেয়েছিলেন, গাইলেন জ্যোতি। এবার জ্যোতিদাদা কি বলছে দেখো, বাহ সুন্দর হয়েছে, যেমন কথা তেমনই সুর, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। তাহলে এই যে এটা হলো, এটাই ছিল গান, আর একটা ভোরবেলার দৃশ্যের কিন্তু ছবি দেয়া রয়েছে গঙ্গার ধারে, দেখো সেটা তোমরা দেখে নেবে, এবার পরের পাতায় দেখবো। রবি, এবার দেখো রবি কি বলছে, সত্যি যদি দাদা, আজ সারাদিন ধরে এই গান আমার মনে গুনগুন করে ভ্রমরের মতো গুঞ্জন করে ফিরছে। তাহলে ভ্রমর যেমন গুঞ্জন করে দিয়ে ফিরে আসে উড়ে উড়ে, তেমনি এই গানটা কবির মনে কিন্তু বারবার ভেসে আসছে। জ্যোতি কি বলছে দেখো, আনন্দে রবিকে জড়িয়ে ধরলো। এবার এই ঘটনাটা ঘটলো, মঞ্চস্থ করলে এটা ঘটাতে হবে তোমাদের। আমারও রবি, আমারও, জ্যোতি বলছে আমারও রবি, আমারও, আমারও মনে মনে কিন্তু এই গানটা ঘুরছে সারাদিন, গানখানি গাইলো, গানটা আবার গাইলো জ্যোতি দাদা। এবার দেখো, ক্ষণিক বিরাম, বিরাম মানে কিছুক্ষণ বিশ্রাম, পর্দা নেমে এলো, তাহলে মঞ্চে যখন অভিনয় হবে পর্দা নেমে আসবে, আবার যখন যবনিকা উঠে গেল, যবনিকা মানে পর্দা উঠে গেল, দেখা গেল সেই ছাদ, সেই ছাদটা দেখা গেল, আকাশে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, দুজন চাকরের প্রবেশ, এবার দুজন চাকর কিন্তু প্রবেশ করলো স্টেজে। দেখো প্রথম চাকর অর্থাৎ ঈশ্বর, তিনি কি বলছেন দেখো, জানিস শ্যামচাঁদ, রোজ সন্ধ্যাবেলা কর্তা মশাই এখানে ভগবানকে ডাকেন, তাই তাড়াতাড়ি মাদুর বিছিয়ে দিতে এলাম, মাদুর মানে বিছানা, বিছানা বিছিয়ে দিতে হলো। দ্বিতীয় ভৃত্য অর্থাৎ দ্বিতীয় চাকর কি বলছে দেখো, আমায় আর কি করতে হবে ঈশ্বরদা, আমায় আর কি কাজ করতে হবে ঈশ্বরদা, সেটা জিজ্ঞাসা করলেন। ঈশ্বর কি বলছে দেখো, ধূপ ধুনো দিবি, রেকাবিতে করে ফুল এনে রাখবি, রেকাবিতে করে ফুল এনে রাখবি, কর্তা মশাই ফুল খুব ভালোবাসেন, ফুল খুব ভালোবাসেন, নিচের বাগানে অনেক ফুল ফুটে আছে, ফুলের তো আর অভাব নেই, মানে বাগানে অনেক ফুল ফুটে আছে, ফুলের অভাব নেই তাই বলছেন। এবার কি ঘটনা ঘটছে দেখো, ওরা দুজনে ধূপ জেলে মাদুর বিছিয়ে রেকাবিতে ফুল রেখে চলে গেল, এই রেকাবি, রেকাবি মানে ফুলদানি টাইপের কিছু একটা হবে। একটু বাদেই তানপুরা হাতে শ্রীকণ্ঠ বাবুর প্রবেশ, এবার তানপুরা হাতে শ্রীকণ্ঠ বাবু কিন্তু স্টেজে প্রবেশ করবেন, এই ঘটনাটা ঘটবে। শ্রীকণ্ঠ কি বলছে দেখো, তাই তো
কর্তা মশাই এখনো ছাদে আসেননি, দেখতে পাচ্ছি নিচে রবিকেও খুঁজে পেলাম না। বলছে কর্তা মশাই এখনো ছাদে আসেননি দেখতে পাচ্ছি, বলছে ছাদে আসেননি সেটা বলছে, আবার নিচে রবিকেও খুঁজে পেলাম না। খাসা গলা হয়েছে ওর, এই রবির জন্য বলছে খাসা গলা, সুন্দর গলা হয়েছে। রবি যদি গান শেখে একদিন ওস্তাদ বনে যেতে পারবে, রবি যদি গান শেখে একদিন ওস্তাদ বনে যেতে পারবে। ওস্তাদ মানে কোনো কাজে পটু, যে কোনো কাজে পটু তাকে ওস্তাদ বলে। এখানে ওস্তাদ বলতে গানের ওস্তাদের কথা বলা হয়েছে, গান গাইতে পটু। এবার কি হচ্ছে দেখো, মাদুরে বসে তানপুরা নিয়ে নিজেই গান ধরলেন, মাদুরে বসে তানপুরা নিয়ে নিজেই গান ধরলেন কে, এই যে শ্রীকণ্ঠবাবু। কি আর করি আপন মনে নিজেই গলা সাধি, তাহলে কি বলছে, কি আর করি আপন মনে নিজেই গলা সাধি। তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। তাহলে এই গানটা ধরলেন, এমন সময় মহর্ষি দেবেন্দ্রনাথ এসে ছাদে প্রবেশ করলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ কে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তিনি হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ছাদে প্রবেশ করলেন, ওর পাশে মাদুরে এসে বসলেন। তাহলে ওই যে শ্রীকণ্ঠবাবু তার পাশে মাদুরে এসে বসলেন শ্রীকণ্ঠ। এবার শ্রীকণ্ঠবাবু কি বলছেন দেখো, এই যে কর্তা মশাই আপনি এসে গেছেন। তাহলে কর্তা মশাই বলতে দেবেন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে, তিনিই হচ্ছেন কর্তা মশাই। আজকাল রবি কি চমৎকার গান বাজছে, তিনি বললেন আজকাল রবি কি চমৎকার গান বাজছে, আর এই বয়সে ওর গলাও হয়েছে ভারী মিষ্টি। ও এখন অনেক ছোট, এই বয়সে ওর গলাও খুব ভারী মিষ্টি। মাঘোৎসবের জন্য আজ সকালে একটি গান যা লিখেছে শুনলে আপনিও খুশি হবেন। মাঘ মাসে যে উৎসব হয় সেটাকে মাঘ উৎসব বলা হয়, আর সেই উৎসবকে নিয়েই ছোট রবি একটা গান বেঁধেছেন, শুনলে আপনিও খুশি হবেন। শ্রীকণ্ঠবাবু এই যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে এটা বলছেন। এবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কি বলছেন দেখো, তাই নাকি শ্রীকণ্ঠবাবু, আমি তো কিছু খবর রাখিনি, আমি তো কোনো খবরই রাখিনি। আচ্ছা আমি ঈশ্বরকে দিয়ে ওকে ডেকে পাঠাচ্ছি, ওকে বলতে ওই রবিকে ডেকে পাঠানোর কথা বলা হচ্ছে, ঈশ্বর, ওহে ঈশ্বর। এবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরকে ডাক দিলেন, আর ঈশ্বরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রবেশ, ঈশ্বর প্রবেশ করলেন। ঈশ্বর আজ্ঞে কর্তামশাই, আজ্ঞে কর্তামশাই বললেন, মহর্ষি কি বলছেন দেখো, রবিকে একবার নিচ থেকে ডেকে নিয়ে এসো, বলো আমি ডেকেছি। তাহলে মহর্ষি ঈশ্বরকে বললেন রবিকে নিচে থেকে ডেকে আনো, বলো আমি ডেকেছি। পরের পাতা শুরুতেই ঈশ্বর কি বলছে দেখো, যে আজ্ঞে কর্তামশাই। এটা কর্তামশাইকে বলে ঈশ্বরের প্রস্থান, ঈশ্বর চলে গেল ও রবিকে নিয়ে প্রবেশ, রবিকে নিয়ে আবার প্রবেশ করলো মহর্ষি, অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। কি বলছে দেখো, এই যে রবি, শ্রীকণ্ঠবাবুর কাছে শুনলাম তুমি নাকি গান রচনা করছো। তাহলে শ্রীকণ্ঠবাবুর কাছে শুনলেন ছোট রবি গান রচনা করছে, আমার উপাসনার আগে একটি শোনাও তো। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তার কাছে গান শুনতে চাইলেন, রবি মাদুরে বসে সকালবেলার গানটি শোনালো। তাহলে সকালবেলার ওই গানটি বাবাকে আবার শোনালো, মহর্ষির দিকে তাকিয়ে দেখলে তার মুদ্রিত দুই চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে। আনন্দাশ্রু মানে আনন্দে চোখ দিয়ে জল ঝরে পড়ছে, কার, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার। কারো মুখে কোনো কথা নেই, কবির গান শুনে, রবির গান শুনে কারো মুখে কোনো কথা নেই, শুধু শ্রীকণ্ঠবাবু অতি আনন্দে মাথা দোলাচ্ছেন, গানের কণ্ঠ শুনে আনন্দে মাথা দোলাচ্ছেন কে, শ্রীকণ্ঠবাবু। একটু বাদে মহর্ষি সেই নিস্তব্ধতা ভঙ্গ করলেন, একটু পরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই নিস্তব্ধতা, নিস্তব্ধ মানে চুপচাপ থাকা, সেই নিস্তব্ধতা ভঙ্গ করলেন। এবার দেখো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলছেন, শোনো রবি তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি। রবিকে বললেন, ছোট রবিকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন, তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি, দেশের রাজা যদি দেশের ভাষা জানতো ও সাহিত্যের আদর বুঝতো তবে কবিকে সে পুরস্কার দিত। বলছেন দেশের রাজা যদি দেশের ভাষা জানতো আর সাহিত্যের আদরটা যদি বুঝতে পারতো তবে কবিকে পুরস্কার দিত। রাজার দিক থেকে যখন কোনো সম্ভাবনা নেই, রাজা হয়তো দেশের ভাষা বোঝে না, সাহিত্যের আদর বোঝে না, তাই তিনি বলছেন রাজার দিক থেকে যখন কোনো সম্ভাবনা নেই, পুরস্কারের সম্ভাবনা নেই, তখন আমাকেই সে কাজ করতে হচ্ছে, এই নাও কবি তোমার পুরস্কার। এই বলিয়া কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে পুরস্কার দিলেন, আর এটাই ছিল প্রথম পুরস্কার তার জীবনে, রবির জীবনের প্রথম পুরস্কার। আর সেই পুরস্কারটা কি ছিল সেটা আমরা পড়ে নিই, চলো
পকেট থেকে বের করে একটি 500 টাকার চেক রবির হাতে দিলেন। তাহলে একটা 500 টাকার চেক রবির হাতে দিলেন, রবি তার পিতৃদেবের পদধূলি গ্রহণ করলেন, আর রবি তার বাবাকে প্রণাম করলেন। পিতৃদেবের পদধূলি মানে বাবাকে প্রণাম করলেন। আর এই যে 500 টাকাটা পেলেন গান গেয়ে, এটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্রথম পুরস্কার। আর পরবর্তীকালে কিন্তু তিনি আরও অনেক গান রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন, তিনি গীতাঞ্জলি লিখেছেন এবং এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এভাবেই তিনি আরও এগিয়ে গেছিলেন। তাহলে এই নাটকটা তোমরা পড়বে, আমি তোমাদের পড়ালাম, আর স্কুলে যদি অভিনয় হয় তাহলে এটা করলে খুবই ভালো, তোমাদের আরও মনে থাকবে। আর নিচে দেখবে একটা ছবি দেয়া রয়েছে, এই যে দেখো ছোট রবি রয়েছে, শ্রীকণ্ঠবাবু রয়েছেন, আর কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, এই যে দেখো 500 টাকার একটা চেক রবির হাতে তুলে দিচ্ছেন। তাহলে এই পড়াটা তো হলো, এবার এর কিছু প্রশ্ন আমি তোমাদের করিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর সেই প্রশ্নগুলো পড়বে, আর এই নাটকটা কয়েকবার রিডিং করে পড়ে নেবে। তোমরা দেখো প্রথম পুরস্কার নাটকটি নিয়ে আমরা কিছু প্রশ্ন লিখে নিয়েছি আলাদাভাবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে তোমরা এই প্রশ্নগুলো লিখে নেবে আর পড়ে নেবে। দেখো প্রথম পুরস্কার স্বপন বুড়ো, প্রথম প্রশ্ন আমরা কি লিখেছি দেখো, প্রথম পুরস্কার নাটকটি কার লেখা, প্রথম পুরস্কার নাটকটি কার লেখা, এর উত্তর কী হবে, প্রথম পুরস্কার নাটকটি স্বপন বুড়োর লেখা। এটা তোমরা পড়বে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে নেবে তোমরা, বইয়ে তো কোনো প্রশ্নই নেই, এগুলো লিখে ফেলবে তোমরা। দ্বিতীয় প্রশ্ন আমরা কি লিখেছি দেখো, বাড়িটি কোথায়, এর উত্তর হবে কি দেখো, বাড়িটি চুঁচুড়ই গঙ্গা তীরে, বাড়িটি চুঁচুড়ই গঙ্গা তীরে, অর্থাৎ গঙ্গা নদীর তীরে কিন্তু এই বাড়িটি ছিল। 3 নাম্বার প্রশ্নটা এবার দেখবে, ছাদে কারা পায়চারি করছে, তো আমরা গল্পে পড়েছিলাম, নাটকে পড়েছিলাম, কিশোর রবি আর তার জ্যোতি দাদা ছাদে পায়চারি করছে, কিশোর রবি আর তার জ্যোতি দাদা ছাদে পায়চারি করছে, তাহলে এটা তোমরা লিখে নেবে। এরপর 4 নাম্বার প্রশ্ন কি লিখেছি দেখো, জ্যোতি দাদা কি বাজিয়ে গানের সুর তোলেন, ওখানে আমরা পড়েছিলাম জ্যোতি দাদা পিয়ানো বাজিয়ে গানের সুর তোলেন, জ্যোতি দাদা পিয়ানো বাজিয়ে গানের সুর তোলেন। প্রশ্নগুলো শুধু দেখলেই হবে না, তোমরা এগুলো লিখে নেবে আর কিন্তু পড়ে নেবে ভালো করে। 5 নাম্বার প্রশ্ন এবার দেখো কি লিখেছি, রবির পিতার নাম কি, রবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি, পিতার নাম কি ছিল, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ম হ পেটকাটা মূর্ধন্য ষ রে ফর্ষি মহর্ষি দয়কার বয়কা দুধুনয় দয়র ফালা দেবেন্দ্র দুতুনাকার থনাথ ছয়কার কয়হস্যুরা ঠাকুর। তোমরা এটা পড়ে নেবে আর বানানটা কিন্তু মুখস্থ করবে, নইলে পরীক্ষায় লিখতে পারবে না। এরপরে 6 নাম্বার প্রশ্ন দেখো আমরা কি লিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম পুরস্কার কার কাছ থেকে কি পেয়েছিলেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার যে প্রথম পুরস্কার কার কাছ থেকে পেয়েছিলেন আর সেই পুরস্কার হিসাবে কি পেয়েছিলেন, এই দুটো প্রশ্ন একসাথে দেখো উত্তরটা, রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন, কি পেয়েছিলেন, প্রথম পুরস্কার। তা আবার তোমরা লিখতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে প্রথম পুরস্কার পেয়েছিলেন, এখানে প্রথম পুরস্কারটা জুড়ে দিতে পারো, প্রথম পুরস্কার পেয়েছিলেন। এবার দেখো কি পেয়েছিলেন, একটি 500 টাকার চেক পেয়েছিলেন, কি পেয়েছিলেন, একটি 500 টাকার চেক পেয়েছিলেন। তাহলে এই প্রশ্নটাও হলো, তোমরা লিখে নেবে আর এখানটা তোমরা জুড়ে দেবে প্রথম পুরস্কার, তাহলে হলো। পরের 7 নাম্বার প্রশ্নটা দেখবে কি, রবি কোন গানের জন্য বাবার কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর উত্তরটা কি হবে দেখো, রবি নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে, এই গানটি লেখার জন্য বাবার কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ, বেছে বেছে তোমাদের করানো হচ্ছে, তোমরা লিখে নেবে আর কিন্তু ভালো করে মুখস্থ করে ফেলবে। তাহলে তোমাদের এই 7টা প্রশ্নই করিয়ে দিলাম। এবার দেখো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বুঝিয়ে দিই, নাটকের চরিত্র, নাটকের কিছু চরিত্র ছিল সেগুলোর আসল নাম সম্পর্কে আমরা জানবো। প্রথমে ছিল দেখো রবি, রবি রবি ছিল, রবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ছোটবেলায় কিশোর যখন ছিলেন তখন রবি বলে ডাকা হতো, তিনিই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর কে ছিল, জ্যোতি, জ্যোতি
জ্যোতি হলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, জ্যোতি হলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো ঈশ্বর শ্যামচাঁদ, এই দুজন ছিল, দুজন কি ছিল, চাকর, দুজন চাকর। ওই নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির চাকর ছিল ঈশ্বর আর শ্যামচাঁদ, আর ছিলেন মহর্ষি। মহর্ষি ছিল, মহর্ষির আসল নাম কি, দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ইনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তিনি হলেন কে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আশা করি তোমরা এই চরিত্র সম্পর্কেও জানতে পারলে, তাহলে তোমরা এগুলো লিখে নেবে আর ভালো করে পড়ে নেবে, আশা করি বুঝতে পারছো। আর আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে, এই নাটকটা নিয়েই থাকছে প্রথম পুরস্কার, কার লেখা, স্বপন বড়ুয়ার লেখা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মন দিয়ে পড়াশোনা করো, খুব শীঘ্রই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দেবে আর পরীক্ষাও চলে আসবে। তোমরা পড়াশোনায় মন দাও, প্রত্যেককে অনেক ধন্যবাদ।